المرتبة الثالثة الإحسان الإحسان ركن واحد. هنا بوربي على تونا كوريشي دينار إستار প্রথম الإسلام، ইসলাম তারপর হচ্ছে ইহসান ঈমান এবং তৃতীয় নম্বর স্তর হচ্ছে ইহসান আর وتحت هذا الركن عباده مشاهده ان تعبد الله كانك ترى عباده رغبه وحب وشوق فيما عند الله عباده الانبياء والرسل عليهم الصلاه والسلام اقوى دافع يدفع الانسان لهذه المرتبه الحب والشوق فيما عند الله كما قال النبي صلى الله عليه وسلم افلا اكون عبدا شكورا আর এই তৃতীয় স্তর ইহসান এর রূপণ হচ্ছে সেটি যেমনটি রসল্লাহ আসল তিনি বলেছেন যে আমাকে এবাদত করতে হবে যেন আমি আল্লাহকে আমি দেখতে পাই আল্লাহকে আমি দেখছি এভাবে আমি এবাদত করছি আর যদি আমি যদি মনে করি আমি আল্লাহকে আমি যদি আল্লাহকে দেখতে নাও পাই কিন্তু আল্লাহরবুল্লা আলম তিনি আমাকে দেখছেন তো এটি আমাকে এভাবেই করতে হবে এবাদত বান্দি করতে হবে আল্লাহর সর্বক্ষেত্রে সেটি আল্লাহরবুল্লা সর্ব এবাদতের ক্ষেত্রে যে আমি সর্বদা আল্লাহ রুবুল্লা আলমিনের তিনজন আমাকে পাহারা দিচ্ছেন তিনি যেন আমাকে দেখছেন এই এই বিষয়টি এই পয়েন্টটি আমার সর্বদা ব্রেনে রাখতে হবে যাতে করে আমি তার এবাদত বান্দকে আমি পূর্ণভাবে আদায় করতে পারি আর আমাকে সর্বদা লরবুল্লা আলমীর ভালোবাসা আল্লাহরবুল্লাহ আলমিনের প্রতি আমার আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে হবে আল্লাহ রুবুল্লা আলমী আল্লাহর রবুল্লাহ আলমীর প্রতি আমার ভয় ভীতি রাখতে হবে তাহলেই আমি এই রুকুনটি যথার্থভাবে আমি আদায় করতে পাব যেমনটি রসুল্লাহ সাল্লা সাল তিনি হাদিসে বলেছেন আফেলা আব আফেলা কোনো আবদান শেখোরা আমি কি আল্লাহ রবুল্লাহ আলমিনের শুকর গোজরি হব না এটিকে আমার জন্য উচিত না তো আমাকে সেভাবে আল্লাহ রুবুল্লাহ আলমিনের সার্বক্ষণিক তাকে দেখে তার মহাব্বত তাকে ভালোবেসে তাকে তার প্রতি ভয়ভীতি রেখে তার প্রতি আশা আকাঙ্ক্ষা রেখে আমাকে এবাদত করতে হবে যাতে করে আমি এই এই আমি এইভাবে আদায় করতে পারি যদি এটি হচ্ছে এহসানের সর্ব সর্ব ঊর্ধ্বের এটি হচ্ছে স্থান যদি আপনি যদি এই স্থানে না পৌঁছতে পারেন যে স্থানে আমাদের নির্বিশ পৌঁছেছেন এই স্থানে যদি না পৌঁছতে পারেন তাহলে যে নিম্ন যে স্থান সে এর নিম্নে যে স্তরটি সেই স্তরটি আমাকে এবং আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আল্লাহর প্রতি ভয়ভীতি এবং আল্লাহর অপর আলমিনের তিনি যে সত্যিকার আমাকে এবং আপনাকে দেখছেন এবং আমি যা করছি যা বলছি তিনি শুনছেন দেখছেন প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে আর এই তিনটি যে বিষয়টি আমরা আলোচনা করলাম দিনের তিনটি স্তরের বিষয়টি ইসলাম ইমান এবং এহসানের এর দলিল হচ্ছে যে প্রসিদ্ধ হাদিস যেটি প্রসিদ্ধ হাদিস হাদিসটি জিবরিল হাদিস বলে সে হাদিসটি এর হচ্ছে প্রমাণ আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে যা শুনলাম আমরা যা জানলাম এর প্রতি আমর করা তৌফিক দান করেন আমিন.